বৃহস্পতিবার কলকাতার মৌলালী যুবকেন্দ্রে আয়োজিত হল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু এবং নবসূত্র সেলের রাজ্য সম্মেলন। পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মোট 800 জন প্রতিনিধি নিয়ে আয়োজিত হয় এই সম্মেলন। রাজ্যের নবসূত্রদের কিভাবে আরও উন্নতি করা যায় তাই নিয়েই এদিন আলোচনা করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর নবসূত্রদের উন্নতি সাধনে নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। ভবিষ্যতে আরও কিভাবে উন্নতি করা যায় তাই নিয়ে এদিন আলোচনা হয়। এদিনের এই কর্মসূচি উপলক্ষে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী বেচারাম মান্না, অলোক দাস, সেলের রাজ্য সভাপতি শ্রী রঞ্জিত সরকার সহ অন্যান্য বিশিষ্টরা। মুখ্য আহ্বায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ রঞ্জিত সরকারের এহেন উদ্যোগকে এদিন সাধুবাদ জানালেন সকলে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নবসূত্র ও উদ্বাস্তু সেলের পক্ষ থেকে রাজ্য সম্মেলন অর্থাৎ প্রতিনিধি সম্মেলন, পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে 23টি জেলা থেকে প্রতিনিধিরা আজকে এখানে অংশগ্রহণ করেছে এবং গঠনমূলক আলোচনা হয়েছে। এখানে এই মতুয়া সমাজের অর্থাৎ সাধুগোসাই পাঠক তারাও এখানে উপস্থিত ছিলেন। আমাদের সাংগঠনিক অনেক আলোচনা হয়েছে এবং সেখান থেকে আমাদের দাবি এসছে যে আমাদের পিছিয়ে পড়া মানুষদের জন্য একটি বোর্ড, উন্নয়ন বোর্ড করা হোক এবং সাধুগোসাই পাগলদের জন্য যেটা একটা দীর্ঘদিনের দাবি রয়েছে একটি ভাতা, এবং পাশাপাশি যে রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে উদ্বাস্ত এলাকাগুলো এবং জমি জায়গার পাট্টার, আমরা ইতিমধ্যে অনেক পাট্টা দিয়েছি তবু অনেক জায়গাগুলো রয়েছে যেখানে সমস্যা রয়েছে এবং উদ্বাস্ত কলোনিগুলো রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তারও বেশি প্রতিনিধি ছিলেন, অংশগ্রহণ করেছিলেন এবং উৎসাহী আরও অনেক আমাদের এই পিছিয়ে পড়া মানুষ, প্রায় 2000 মানুষ তারা এখানে জমায়েত করেছিলেন এবং আমরা সকাল 11টা থেকে বিকেল 2:30 পর্যন্ত এই প্রোগ্রামটি আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এখানে আমাদের তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক অলোক দাস মহাশয় থেকে শুরু করে সুনীল সরকার থেকে শুরু করে এবং আরও অনেক প্রতিনিধিরা ছিলেন। আগামী দিনে কি কি ভাবনা চিন্তা রয়েছে এবং শুধু তো আলোচনা বা উপস্থিতি নয় সেই জায়গায় সেটাকে? আগামী দিনে আমরা যেটা সকলের সিদ্ধান্তে যে কলকাতাতে এবং উত্তরবঙ্গে দুটো বড় জনসভা আমরা করব যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পিছিয়ে পড়া মানুষদের জন্য বার্তা দেবে এবং আমরা সাংগঠনিকভাবে মমতা ব্যানার্জির পাশে রয়েছি এবং পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতেই আমরা আগামী বর্ষার শেষে অর্থাৎ দুর্গাপুজোর পরে আমরা জেলা সম্মেলনগুলো টানা মানে কন্টিনিউ আমরা করতে থাকবো আর কি। সেক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির হাত আমরা শক্ত করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।